দর্শক শুনছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাকরি কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয় আজও সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা সপ্তাহখানিক ধরে চলা কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বুয়েট সহ দেশের চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তিন দাবিতে ক্লাস পরীক্ষা সহ প্রশ্ন কার্যক্রম বন্ধ রেখে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনও তা হয়নি এদিকে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনও জোরালোভাবে চলছে কোটা পদ্ধতি বাতিলে তারা বিকেল তিনটা থেকে দেশে বাংলা ব্লকেট সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে শুনতে পাচ্ছেন আলম ভাই হ্যালো পূর্ব দশক শিক্ষক আন্দোলনের সর্বশেষ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ সাদিয়া শিক্ষকদের আন্দোলন আর কতদিন চলতে পারে আর সরকারের পক্ষ থেকে আলোচনার কোনো উদ্যোগ এসেছে কিনা কি তথ্য আছে আপনার কাছে জানাবেন গেল এক সপ্তাহ ধরেই কিন্তু শিক্ষকদের এই আন্দোলন চলে আসছে আমরা দেখেছি যে দেশের যেসব চল্লিশটি বিশ্ববিদ্যালয়ের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন যেসব কর্মচারীরা আছেন তারাও এবং শিক্ষকরা কিন্তু তাদের অবস্থান শক্তভাবেই তারা ধরে রেখেছেন তারা কিন্তু তাদের যে দাবি দেওয়া সেটি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন এমনটি আমরা জেনেছি তো মাহবুবা যেহেতু এক সপ্তাহ ধরে শিক্ষকদের এই কর্মবিরতি চলছে সেই জায়গা থেকে কিন্তু ক্লাস পরীক্ষা সব কিছুই বন্ধ আছে এবং শিক্ষা কার্যক্রম এক প্রকার স্থবির হয়ে পড়েছে আমরা বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে দেখেছি এবং শিক্ষকরা সকালের পরেই কিন্তু তারা এসে পৌঁছান এবং তারা সারা বেলায় আসলে এই কর্মবিরতি পালন করেন আর সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সাথে যোগাযোগের কথা বলা হয়েছিল আলোচনার কথা বলা হয়েছিল সেটি কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি আমরা জেনেছি এই সপ্তাহের মধ্যেই হয়তো বা সরকারের উচ্চ মহল থেকে হয়তো তাদের সাথে বৈঠকে বসবেন কিন্তু সরকার কিন্তু এই বিষয়ে আসলে তাদেরকে যুক্তি খণ্ডনের চেষ্টা করেছেন কিন্তু শিক্ষকরা কিন্তু সেটি আসলে মানতে নারাজ তাদের যে দাবি দেওয়া সেটি আসলে তারা সরকার পূরণ না করা পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থানে অনর থাকবেন এমনটি আমরা আসলে জেনেছি আর এদিকে যেহেতু আপনি জানেন যে শিক্ষার্থীরাও কিন্তু তাদের কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থা একেবারেই স্থবির অবস্থা আপনি দেখেছেন এবং একটু জানিয়ে রাখি যে আজ বিকেল তিনটায় কিন্তু শিক্ষার্থীরা আসলে এই আন্দোলন শুরু করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং আরও যেসব বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর সব শিক্ষার্থীরাই কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং বাংলা ব্লকেট নামে যে আন্দোলন সেটি আসলে শুরু করবেন এবং আপনি জানেন যে এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু রাস্তাঘাটের অবস্থা একেবারে স্থবির হয়ে পড়ে সাধারণ মানুষের চলাচলে অনেক বিঘ্ন ঘটে এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয় তো আমরা হয়তোবা আন্দোলন যখন শুরু হবে আপনাদেরকে পরবর্তী যে অবস্থাগুলো সেগুলো জানাতে পারবো মাহবুবা এই ছিল আমার কাছে সর্বশেষ জি ধন্যবাদ আপনাকে দশক কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আর শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি কি চলছে কিনা এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে জানাবেন ভাবব ধন্যবাদ আপনাকে প্রথমে জানিয়ে রাখি নামে বিবেকেশ্বর এই বরিশাল তবে এই শহরের সড়ক ব্যবস্থা উন্নতর দিকে তেমনটি যায়নি পাশাপাশি সরু একটি অবস্থা তো সেই জায়গা থেকে যদি বলি এই যত আন্দোলনই হয় বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষক দিক প্রত্যেকটি আন্দোলন কিন্তু সড়কে নেমে আসে আর যখনই সড়কে নেমে আসে তখনই এই বরিশালবাসী সহ গোটা দক্ষিণ অঞ্চলবাসীর একটি ভোগান্তির চিত্র দেখা যায় প্রথমে আপনাকে একটু জানিয়ে রাখি গতকালকে থেকে কোটা আন্দোলন যেহেতু শুরু হয়েছে এর আগে শিক্ষকদের আন্দোলন চলছে শিক্ষকরা আন্দোলন করছে ক্যাম্পাসের ভিতরে কিন্তু কোটা আন্দোলন কিন্তু বেরিয়ে পড়ছে সড়কে আর যখনই সড়কে তারা আন্দোলন করছে সড়কের দুপাশের গাড়িগুলো আটকে দিচ্ছে ফলে তীব্র ভোগান্তি তিন ঘন্টা যাবত গতকালকে সাড়ে তিন ঘন্টা যাবত ভোগান্তি আমরা লক্ষ্য করেছি আজকেও তারা আন্দোলনে নামবে হয়তো শিক্ষকদের যে কর্মবিরতি সেটিও বেলা থেকে তারা শুরু করবে আমি এখন আছি এই ক্যাম্পাসে কথা বলেছিলাম এখানে যিনি প্রক্টর রয়েছেন তার সাথে পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী কোটা আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলছেন যে বেলা বারোটা থেকে তারা আন্দোলন করবেন গতকালের মতো আমরা আজকেও জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সড়কে অবস্থান নেবেন কিনা তারা আসলে মূলত সড়কে অবস্থান নেবেন এর ব্যাপার শিক্ষা হিসেবে তারা বলতে চাচ্ছেন যে ক্যাম্পাসে কোন ধরনের আন্দোলন সংগ্রাম করলে এটি মূলত কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় ভাবে এটি সমাধান হয় না যদি কিনা তারা জনদুর্ভোগ সৃষ্টি করে তাহলে নাকি সরকারের টনক নড়ে তবে এটি এই কতটি যোগ কতটুকু যৌক্তিক সেগুলো এখন দেখবার পালা তবে এই যারা কোটা আন্দোলন করতে করে রাস্তায় বের হয়েছে সড়ক অবরোধ করেছে সে সময় যারা জনদুর্ভোগ করেছে আমরা কিন্তু গতকালকে অনেক যে যাত্রীদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু অনেকেই এই শিক্ষার্থীদের সমর্থন দিচ্ছে তারা প্রচুর পরিমাণ হাঁটছে হেঁটেও গাড়ি থেকে নেমে তারা সমর্থন দিচ্ছে আর তথ্য একটু জানিয়ে রাখি শুধুমাত্র বরিশালের বিশ্ববিদ্যালয় নয় বরিশালে সরকারি বিএম কলেজ থেকে শুরু করে বরিশালের অন্যান্য যে সরকারি কলেজগুলো রয়েছে সকল শিক্ষার্থীরাই কিন্তু এই কোটা আন্দোলনে একত্রিত হয়েছে পাশাপাশি বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিদের সাথে কথা হয়েছে তারাও হয়তো বা বেলা বারোটার পর থেকে তারা পুনরায় আবার তাদের এই কর্মবিরতিতে যোগ দিবেন তো আমি হয়তো বা পরবর্তী বুলেটিনে বিস্তারিত জানাতে পারবো তাদের পুনরায় দাবি দেওয়া কি আর এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুষ্ঠু কোনো আশ্বাস না পাওয়ায় তারা নতুন করে আমাদের কোন তথ্য জানাতে পারেনি তারা বলছেন যে তাদের এই আন্দোলন চলবে মাহবুবা এই ছিল বরিশাল থেকে আমার কাছে পরবর্তী বুলেটিন হয়তো জানাতে পারবো বিস্তারিত ধন্যবাদ আপনাকে ট্রেনে কাটা পড়ে নিহত সকাল দিকে হয়েছেন জেলার রায়পুর আর কমলপুরে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে নরসিংদী থেকে ঢাকাগামী তুর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয় পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের বিধান আরও শিথিল করা হচ্ছে বর্তমান নিয়ম অনুযায়ী তাদের পাঁচ বছর পর পর সম্পদের হিসাব দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এই বিধান সংশোধনে এরই মধ্যে কাজ শুরু করেছে আইন মন্ত্রণালয় বিশেষজ্ঞরা বলছেন এটি পরিবর্তন করা হলে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা আরো প্রশ্রয় পাবে সুফিয়ান ফারাবের রিপোর্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর এখন শিরোনাম হচ্ছে প্রতিনিয়ত সারা জীবনের বৈধ আয়ের কয়েকশো গুণ বেশি সম্পদের মালিক বনে যাচ্ছেন অনেক কর্মকর্তা সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি যখন লাগামহীন তখনই আলোচনায় এসেছে সম্পদের হিসাব দাখিলের আইন সংশোধনের খবর বর্তমান আইনে চাকরিতে প্রবেশের সময় ও প্রতি পাঁচ বছর পর সম্পত্তির হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে তবে প্রস্তাবিত নিয়মে তুলে দেওয়া হবে সম্পদের হিসাব দাখিলের সময়সীমা নতুন নিয়মে সরকার যখন চাইবে তখনই কেবল সম্পদের হিসাব দিতে হবে এটি আইনে পরিণত হলে দুর্নীতি আরো প্রশ্রয় পাবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান নির্ধারিত সময়সীমা পরিবর্তন করে যদি ফ্লেক্সিবিলিটি দেওয়া হয় তাহলে সেটি অবশ্যই দুর্নীতি সহায়ক হবে এবং যে উদ্দেশ্যে এই ধারাটি শুরু থেকে সংযোজিত ছিল আইনে বা বিধিমালাতে সেটির উদ্দেশ্যটাকে খর্ব করা হবে এবং বাস্তবে দুর্নীতি সহায়ক এবং দুর্নীতি সুরক্ষাকারী একটা অবস্থান সৃষ্টি হবে তবে এই পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন না সাবেক সচিব আবু আলম শহীদ খান আমি একটা বিউটি দাখিল করলাম আমি তো আমার জিনিসপত্র ছেলের নামে মেয়ের নামে বউয়ের নামে ভাতিজার নামে পাশির নামে কত কারণ নামে করতে পারি আমি যখন রিটার্ন দাখিল করবো রিটার্ন বা আমি যখন সাম্প্রদায়ণে দাখিল করবো তখন তো আমার নামে যা আছে তার বিক্রি দিয়ে দাখিল করবো তো এইটাই যে একমাত্র উপায় দুর্নীতি রোধ করার দুর্নীতি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক সংস্থা টিআইবি এর সাথে দ্বিমত পোষণ করে বলছে এমন যুক্তির বাস্তবতা নেই দুর্নীতি মুক্ত সমাজ গড়তে ব্যক্তি পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি যদি বাধ্যবাধকতা থাকে যে আয় ও সম্পদ বিবরণী প্রকাশের তাহলে যে জিনিসটা হচ্ছে শুধুমাত্র বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ আয় অর্জিত হয়েছে কিনা সেটা যেরকম জানা যাবে একইভাবে তার অর্জিত অর্থ সম্পদের উপর ভিত্তি করে অন্য কোনো ব্যক্তির যে অর্থ সম্পদের মালিকানা হওয়ার যে প্রক্রিয়া সেই সেটাকে যে গোপন রাখা সেই অপরাধও কিন্তু ওই ব্যক্তি দোষী হবেন কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি বন্ধে উনিশশো সালে প্রতি বছর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয় পরে দু সালে বিধিমালা সংশোধন করে এক বছরের পরিবর্তে পাঁচ বছর নির্ধারণ করা হয় সুফেন ফারাবি আর ঢাকা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে ভোর চারটা বিশ মিনিটের দিকে তাকে রাজধানীর বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এস এড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে তিনি জানান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদা জিয়াকে রাজধানীর গুলশানের বাসা থেকে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এর আগে হাসপাতালে দশ দিন চিকিৎসাধীন থাকার পর গেল দুই জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া গত পঁচিশ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে শেখ হাসিনা আজ চীনের রাজধানী বেজিং এর উদ্দেশ্যে চার দিনের এক দ্বিপক্ষীয় সফরে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি চার্টার্ড ফ্লাইট বেলা এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে বিমানটির বেজিং সময় সন্ধ্যা ছয়টায় বেজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এই সফর দুই দেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে দশ জুলাই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশটি থেকে বাইশটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে ডেঙ্গুর মৌসুম পুরোপুরি শুরু না হলেও বাড়ছে আক্রান্তের সংখ্যা প্রতিদিন গড়ে ত্রিশ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে আর প্রতি চার দিনে একজনের মৃত্যু হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বাইরের হাসপাতালগুলোর ওপর আস্থা কমে যাওয়ায় ঢাকামুখী হচ্ছে রোগীরা উপজেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা রাখার পাশাপাশি বিনামূল্যে এই সেবা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টার আজ দেখুন শেষ পর্ব দেশে উল্লেখযোগ্য হারে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা শুরু হয় দু সাল থেকে তেইশ বছরের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় দু সালে সরকারি হিসেবে গেল বছর হাসপাতালে ভর্তি হয় তিন লাখ একুশ হাজার একশো জন রোগী যার মধ্যে মৃত্যু হয় এক হাজার সাতশো পাঁচ জনের আর দু সাল থেকে দু সাল পর্যন্ত ডেঙ্গুতে মারা যায় আটশো জন গত বছর ঢাকার চেয়েও ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা ছিল বেশি এবারের চিত্র জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে জন এর মধ্যে ঢাকা মহানগরে ও ঢাকার বাইরে দুই হাজার দুশো ছিয়ানব্বই জন সব মিলিয়ে মৃত্যু হয়েছে চুয়াল্লিশ জনের বাসার পাশে এক দোকানে দেখাইলাম সে কয়েছে রক্ত পরীক্ষা করেন পরাজিত রক্ত পরীক্ষা করার পরে পজিটিভ ধরা পড়ছে পরে এই জায়গায় এসে আবার রক্ত পরীক্ষা করার পরে আবার ভর্তি করছে তাও প্রায় আট নয় হাজার টাকা খরচ হয়ে গেছে তাও ধার দিন করে তারপরে গুলো করতেছে আমার জায়গা ধার মতন কেউ নাই তো চিকিৎসকরা বলছেন এবছর মিশ্র উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে রোগী তাদের প্রথম কথাটি হলো তারা বুঝতে পারেনি তাদের জ্বর হয়েছে বা অন্য একটা উপসর্গ দেখা দিয়েছে তিনি ওষুধ খেয়েছেন ভালো হচ্ছেন না যখন একটা হায়ার সেন্টারে গিয়েছেন বা এখানে এসেছেন তখন বলেছে যে ডেঙ্গু আক্রান্ত চলতি বছর প্রথম ছয় মাসে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে পঁয়ষট্টি শতাংশ গত বছর এই সময়ে ঢাকার বাইরে রোগী ছিল তেইশ দশমিক পাঁচ শূন্য শতাংশ রোগী বাড়লেও জেলা শহরগুলোতে বাড়েনি ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম যে গলিগুলি আছে গ্রাম অঞ্চলে তারা এই দিক দেয় নাই এটা বৃষ্টি হওয়ার ফলে এখন তীব্র মাত্রা বেড়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখতে হবে রাজধানীর হাসপাতাল থেকে শুরু করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত ঢাকার বাইরের হাসপাতাল সেগুলোর উপর সাধারণ মানুষের আস্থা কমে গিয়েছে এর আগের অনেক জাতীয় কাজের জন্য এবং আস্থা ফেরানোর সবচেয়ে কার্যকর পথ হচ্ছে যথার্থ চিকিৎসা দেওয়াটা দেশব্যাপী ছড়িয়ে ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন উন্নতকরণ প্রয়োজন বলে মনে করছেন এই বিশেষজ্ঞ আমাদের ডেঙ্গু শনাক্তকরণের এটা যেন একদম উপজেলা পর্যন্ত থাকে এবং এটা সম্ভব হলে যেন ফ্রি করানো হয় এনে পয়সা এটা না দিলে যারা খুব দুর্বল লোক যারা খুব বৃত্তহীন মানুষ তারা ওই সুযোগটা পায় না তার ফলে তাদের জীবনের ঝুঁকি হয় ডেঙ্গু মোকাবেলায় সরকারের তড়িৎ পদক্ষেপের পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের রফিকুল ইসলাম আরটিভি ঢাকা কক্সবাজারের নাফ নদীতে লালদিয়ার চর এলাকায় মাইন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন আহত দুই রোহিঙ্গা রোববার সন্ধ্যায় জেলার টেকনাফের নীলা ইউনিয়নের দমদমিয়া পয়েন্টের নাফ নদীর ওপারে এ ঘটনা ঘটে নো পুলিশ জানায় টেকনাফের লেদার রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জোবায়ের মোহাম্মদ জাবের ও মোহাম্মদ শুক্কুর মিয়ানমারের সীমান্তের কাছাকাছি কাঁকড় শিকার করছিল এ সময় মাইন বিস্ফোরণ হলে তিনজনই গুরুতর আহত হয় পরে হাসপাতালে নেয়ার পথে মোহাম্মদ জোবায়ের মারা যান গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নাগেশ্বরী উপজেলার দুটি প্লাবিত হয়েছে নতুন প্রায় যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যার্থদের প্লাবিত এলাকাগুলোতে বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট জামালপুরে বন্যার পানি ছড়িয়ে পড়েছে বিভিন্ন উপজেলায় জেলার ইসলামপুর দওয়ানগঞ্জ বকশিগঞ্জ সহ উপজেলার চৌত্রিশটি ইউনিয়নে পানিবন্দী প্রায় দেড় লাখ মানুষ অব্যাহত রয়েছে ব্রহ্মপুজো নদীর পানি বৃদ্ধি বন্যায় তলিয়ে গেছে বসতভিটা হাটবাজার শিক্ষা প্রতিষ্ঠান জমি মাছের ঘের সহ নয় হাজার হেক্টর ফসলের জমি বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারে কমছে নদীর পানি তবে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি দুর্গত এলাকায় স্যানিটেশন গো খাদ্য শিশুখাদ্য সহ বিশুদ্ধ পানি সংকটে রয়েছে মানুষ দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল চঞ্চল বন্যা পরিস্থিতির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন মাহবুব আপনাকে জানিয়ে রাখছি যে বন্যার কিন্তু পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত রয়েছে আজকে কিন্তু নদ নদীর পানি কিছুটা কমেছে তবে এই ধীরগতি কমায় কিন্তু বন্যার উন্নতির লক্ষণ নাই আপনাকে জানিয়ে রাখছি যে জেলার নয়টি উপজেলায় প্রায় ষাটটি ইউনিয়নের দু লক্ষ মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দি হয়ে রয়েছে এই পানিবন্দী মানুষগুলো কিন্তু সাত দিন থেকে কিন্তু পানিতে রয়েছে ফলে কিন্তু তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে উঠেছে তাদের কিন্তু খাদ্য এবং শুকনো খাবার সহ গো খাদ্য কিন্তু অনেকটা সংকট রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে তবে আমরা খোঁজখবর নিয়ে যেটি জেনেছি যে এই ত্রাণ কিন্তু বন্যা আক্রান্ত কিন্তু কিন্তু অনেক মানুষ ত্রাণের বাইরে থেকে যাচ্ছে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে অনেক মানুষ কিন্তু উঁচু স্থানে অবস্থান নিয়েছে এবং ফ্ল্যাট সেন্টারগুলোতে অবস্থান নিয়েছে তো সব মিলিয়ে বলা যায় যে এই কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হয়নি অপরিবর্তিত রয়েছে এটা কিন্তু দীর্ঘমেয়াদী বন্যা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যা যদি দীর্ঘ হয়ে যায় তাহলে এই বানভাসী মানুষগুলোর দুঃখ দুর্দশা কিন্তু আরও বেড়ে যাবে আরেকটি পরিসংখ্যান দিয়ে রাখছি যে এ যাবৎ সাতশো সাত হাজার তিনশো পঞ্চাশ হেক্টর আবাদী জমি কিন্তু পানিতে রয়েছে ফলে কিন্তু এই আবাদগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলমান যে আমন আবাদের যে মৌসুম রয়েছে এই আমন আবাদের মৌসুমে কিন্তু এই জমিগুলোতে কিন্তু রোপা আমন লাগাতে পারছেন না কৃষকরা ফলে কিন্তু আমন আবাদ নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছে কিন্তু কৃষি বিভাগ তো সব বলে বলা যায় যে কুড়িগ্রামের বন্যার মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলছে বন্যা দীর্ঘমেয়াদী হলে দুর্ভোগ আরো বাড়বে তো এই ছিল আমার কাছে কুড়ি গ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর ধন্যবাদ আপনাকে এদিকে দ্বিতীয় দফা বন্যা মৌলহবি বাজারে কৃষি ও মৎস্য সহ নানা খাতে ব্যাপক ক্ষতির হয়েছে সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী 130 কোটি টাকার গ্রামীণ রাস্তা 95 কোটি টাকার আউশ ধান ও সবজির ক্ষেত নষ্ট হয়েছে বন্যায় ভেসে গেছে 5 কোটি 25 লাখ টাকার মাছ এদিকে কুলাউড়া জুরি ও বড়লেখা সহ পাঁচটি উপজেলায় পানি আছে লাখো মানুষ মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামানা রিপোর্ট উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দ্বিতীয় দফার বন্যায় বিপর্যস্ত নদী ও হাওড় বেষ্টিত মৌলভীবাজার জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য ও কৃষি খাত এখনো পানির নিচে তলিয়ে আছে কৃষি জমি মৌলভীবাজার সদর রাজনগর কুলাউড়া জুরি ও বড়লেখা উপজেলায় বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষক ও মৎস্যজীবীরা এইভাবে যদি পানি বাড়তেই থাকে তাহলে আমরা লাগে সামনে দিয়ে খুব কষ্টকর পানি যখন যায় গিয়ে অনেক গরিব বর্গর দরজা ভাঙিয়া পড়ে যায় হাকালুকি হাওর তীরবর্তী এলাকায় বন্যার পানি না কমায় কুশিয়ারা পারের অনেক গ্রাম এখনো পানিতে তলিয়ে আছে বন্ধ রয়েছে শতাধিক শিক্ষা ও প্রশাসনিক প্রতিষ্ঠান সহ নানা অফিস আমরা তো খুব কষ্টের মাঝে আছি পানির ঘুরাই দেখো মাসি দরিয়া উফরি চুলাত রান দিয়া খারাপ পানির মাঝে তাকলাম পানিতে নিমজ্জিত এলাকাগুলো থেকে পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা করছেন মৎস্য ও কৃষি কর্মকর্তারা প্রায় সাতশো আঠারোটি মৎস্য খামার ভেসে গেছে যেগুলোতে মাছের পরিমাণ ছিল প্রায় চার কোটি ১৮ লক্ষ টাকা পাঁচ হেক্টর আবাদ হয়েছে সবজি যার মধ্যে এই বন্যা এবং অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হেক্টর জমি এদিকে নদীর পানি কমলেও বন্যার পানি কেন কমছে না তা চিহ্নিত করতে সমন্বয় সভা করার কথা জানান জেলা প্রশাসক বড়লেখা জুরি এবং পুলাউড়ার পানি কিন্তু নামছে খুব আস্তে আস্তে আন্ত জেলা বিষয়ক সেখানে একটা কমিটি করে দেখা হবে যে আসলে কেন পানিতে সরতে দেরি হচ্ছে ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর আশায় বুক বেঁধে রয়েছে মৌলভীবাজারবাসী সৈয়দা সামিয়া তামান্না আর টিভি সেতুর বিভিন্ন স্থানে জোড়াতালি প্রতি মাসেই করতে হয় মেরামত ভারী যানবাহন উঠলেই দুলতে থাকে সেতু এমন দুরবস্থা বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি বাসুন্দা বেলি সেতুর বিকল্প ব্যবস্থা না থাকায় এই সেতুর উপর দিয়েই জীবন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের তথ্য ছবিতে ইমরুল কায়সের রিপোর্ট ভাঙাচোরা সেতু বিভিন্ন স্থানে চলছে মেরামত কাজ এ চিত্র বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি বাসন্ডা নদীর উপরে একশো তিরিশ মিটার দৈর্ঘ্যের বেইলি ব্রিজের আশির দশকে নির্মিত এই সেতুর ব্যবহার করে বরিশাল ঝালকাঠি থেকে পিরোজপুর বাগেরহাট খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো যানবাহনের যাতায়াত প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচলকারী সেতুটির বিভিন্ন স্থানের স্টিলের পাটাতনে ফাটল ধরেছে কিছু পাটাতন স্থানচ্যুত হয়ে গেছে এজন্য দুই হাজার সালে সড়ক ও জনপদ বিভাগ সেতুটি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে তবে আট বছর পার হলেও এখনো নতুন সেতু পায়নি ঝালকাটিবাসী ফলে বাধ্য হয়েই জরাজিত সেতু ব্যবহার করে চলছে যাতায়াত এতে বড় দুর্ঘটনায় প্রাণহারীর সংখ্যা স্থানীয়রা প্রতি মাসে দুইবার সার তিনবার সার সাথে

এলাকাবাসীর পক্ষ বিকল্প সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা জানান অনুমোদন পেলেই নতুন ব্রিজ নির্মাণ করা হবে সেতুটি ঝুঁকিপূর্ণ হয় আমরা ইতিমধ্যে নতুন সেতু নির্মাণের প্রস্তাবের জন্য ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছি এবং ডিজাইনের জন্য বাকি তথ্যগুলো আমাদের প্রধান প্রকৌশলী দপ্তরে প্রেরণ করেছি কেবল প্রতিশ্রুতি নয় দ্রুত টেকসই ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের ইমরুল কায়েস আর টিভি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ কয়েক মাস আগে পূর্ণ হয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নাটোর পঁচাত্তর বছর মঙ্গলবার ওয়াশিংটনে শুরু হতে যাচ্ছে জোটের পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলন তিন দিনের এই সম্মেলনে অংশ নেবেন বত্রিশ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধান নাটোকে একটি বৃহৎ ও শক্তিশালী জোট হিসেবে দেখানোই এই সম্মেলনের উদ্দেশ্য উদীয়মান চীনের প্রভাব ঠেকাতে এশিয়ায় নাটোর ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্বের বিষয়টি মাথায় রেখে অস্ট্রেলিয়া জাপান নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার নেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন জো বাইডেন তবে সম্মেলনে নজর থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলানস্কির ওপর জোটের পক্ষ থেকে দৃঢ় সমর্থনের অপেক্ষায় আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট যদিও এবারও ন্যাটোতে যোগদানের আমন্ত্রণ জানানো হচ্ছে না ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শুরু করে পশ্চিম উপকূলের তেরো কোটির বেশি মানুষ বিভিন্ন মাত্রার দাবদাহের মুখোমুখি হয়েছেন চলমান দাবদাহ দেশটির আগের তাপমাত্রার রেকর্ড ভাঙতে শুরু করেছে তাপমাত্রা বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলের কোনো কোনো অঙ্গরাজ্যে ইতিমধ্যে দাবানল দেখা দিয়েছে আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে দাবদাহ দেশটির বিভিন্ন অঞ্চলে আগামী সপ্তাহ জুড়ে চলবে এরই মধ্যে দেশটিতে বিভিন্ন মাচে দাবদাহের মুখে থাকা মানুষের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে বুথ ফেরত জরিপে সবচেয়ে বেশি আসন পাচ্ছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট জরিপের পাঁচশো সাতাত্তর আসনের দুইশো পনেরোটি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স তারা পেতে পারে একশো পঞ্চাশ থেকে একশো আশিটি আসন আর একশো পনেরো থেকে একশো পঞ্চান্নটি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র্যালি এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট টুগেদার অ্যালায়েন্স এবং ন্যাশনাল র্যালির নেতারা ফ্রান্সের সরকার গঠনের জন্য প্রয়োজন হয় দুইশো আসন সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি মাসে গড়ালো গেল বছরের অক্টোবর থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলের আগ্রাসন চলছে চলমান এই যুদ্ধ দশম মাসে প্রবেশ করার দিনেও গাজায় নিহত হয়েছেন আরো বহু ফিলিস্তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে গাজার গাজা শহর ছাড়ার নির্দেশে শহর ছেড়ে পালাচ্ছে গাজাবাসী এদিকে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট বলছেন হামাসের সাথে যদিও যুদ্ধ বিরতি চুক্তি হয় লেবাননের হিজবুল্লার সাথে যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল সকালে সংবাদ এই পর্যন্ত সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যাহে সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে